নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত সো বন্ধুরা আজকে শুক্রবার মার্কেট কেমন ছিল চলুন দেখে নেওয়া যাক তো আজকের মার্কেট সারাদিনই প্রায় ডাউনফল ছিল অর্থাৎ পতন দেখা গেছিল তো আমরা যদি বিএসসি সেনসেক্স বিএসসি সেন্সেক্স লক্ষ্য করি সেখানে দেখবো যে সেনসেক্স সাতশো পয়েন্ট একাশি সাতশো আটত্রিশ পয়েন্ট একাশি অর্থাৎ জিরো এক পার্সেন্টের কাছে ডাউন ফল হয় এবং আশি হাজার ছশো চার পয়েন্ট এসে স্থিতি হয় নিফটি নিফটি ফিফটি তো নিফটি ফিফটি যদি আমরা দেখি নিই ডাউন অর্থাৎ দুশো পয়েন্ট নিচে পড়ে মার্কেট শেষে অর্থাৎ সারাদিন শেষে চব্বিশ হাজার পাঁচশো ক্লোজ হয় নিফটি ব্যাঙ্ক জিরো পয়েন্ট অর্থাৎ পয়েন্ট পরে বাহান্ন ক্লোজ করে সবথেকে বেশি পিঠাই হয়েছে নিফটি মিটকা ভ্যান্ড্রেড এবং নিফটি ভ্যান্ডেড নিফটি মিটকা ভ্যান্ড্রেড টু পয়েন্ট ইলেভেন পার্সেন্ট অর্থাৎ বারোশো দুই পয়েন্ট নিচে পড়ে পঞ্চান্ন হাজার নশো আটে করে এবং নিফটি চারশো একত্রিশ পয়েন্ট নিচে পড়ে আঠেরো হাজার তিনশো সাতানব্বই এসে ক্লোজ করে দিয়ে অ্যাডভান্স ডিক্লাইন স্টকের সংখ্যা দেখে নিই তো অ্যাডভান্সের তুলনায় ডিক্লাইন স্টক আজকে বেশি ছিল তিনশো তিপান্ন ভার্সেস নাইনটিন ফোর অর্থাৎ তিনশো তিপান্ন ছিল অ্যাডভান্স স্টক এবং উনিশশো চুরাশি ছিল ডিক্লাইন স্টক আমরা যদি দেখি শেষ চারটে উইকে নিফটি ফিফটি যেভাবে আপট্রেন্ড দেখিয়েছিল আজকে নিফটি ফিফটি সেই আপট্রেন থেকে দুশো সত্তর পয়েন্ট ডাউন হয়ে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান পয়েন্ট নিচে পড়ে এবং চব্বিশ হাজার পাঁচশো স্থিতি হয় এবং সেনসেক্স সেই জায়গায় সাতশো পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্ট শতাংশ কমে অর্থাৎ ফল হয়ে আশি হাজার শেষ করেছে ঠিক আছে আর সেই তুলনায় আমরা যদি দেখি বিএসসি মিড ক্যাপ এবং স্মল ক্যাপগুলো খুব বেশি পরিমাণে পড়েছে অর্থাৎ এইসব স্টকগুলিতে বেশি পরিমাণে প্রফিট বুকিং এসেছে প্রায় দুটি স্টকই অর্থাৎ বিএসসি মিড ক্যাপ এবং বিএসসি স্মল ক্যাপ সূচকগুলি প্রায় দু শতাংশের বেশি নিচে পড়েছে যদি আমরা বিএসসিতে যে সমস্ত স্টকগুলি অন্তর্ভুক্ত আছে তার বাজার মূল্য এতদিনে যদি চারশো চুয়ান্ন পয়েন্ট তিন লক্ষ কোটি টাকা হয় তা আজকে চারশো ছেচল্লিশ পয়েন্ট তিন লক্ষ কোটিতে নেমে এসেছে অর্থাৎ বিনিয়োগকারীরা তাদের বাজার থেকে আজ আট লক্ষ কোটি টাকা হারিয়েছে যদি আমরা নিফটি ফিফটির পঞ্চাশটি স্টককে দেখি তাহলে তার মধ্যে ছেচল্লিশটি স্টকই আজ রেডে ক্রোস করেছে তার মধ্যে মাত্র চারটি স্টক ইনফোসিস আইটিসি এশিয়ান পেন্টস এবং ব্রিটানিয়ায় কেবলমাত্র গ্রিনে বন্ধ করেছে যদি আমরা দেখি আজ ইনফোসিস ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট আপ ছিল আইটিসি জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্ট আপ ছিল এশিয়ান পেন্টস জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট আপ ছিল এবং ব্রিটানিয়া জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট যদি আমরা দেখি নিফটি ফিফটি সব থেকে কোন স্টকগুলো বেশি আজকে পড়েছে তার মধ্যে প্রথম স্টকটি হলো টাটা স্টিল ফোর পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট পড়েছে জে এস জেএসডব্লিউ স্টিল ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট পড়েছে এবং বিপিসিএল থ্রি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট পড়েছে ঠিক আছে সো বন্ধুরা আমরা যদি এখানে সেক্টরের চারটা ওপেন করে নিই তাহলে দেখতে পাবো কোনো সেক্টরই গ্রিনে ক্লোজ করতে পারিনি প্রত্যেকটা সেক্টরই আজকে রেডে ক্লোজ হয়েছে সবথেকে বেশি পিঠাই হয়েছে মেটাল সেটায় থ্রি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট পড়েছে নিফটি অয়েল পড়েছে টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এনার্জি টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট অটোমোবাইল টু পয়েন্ট ফোর পার্সেন্ট এবং আইটি এবং কনজিউমার গুড নিফটির মধ্যে এই দুটি একমাত্র সেক্টর যে দুটি কম আজকে রেডে ক্লোজ করেছে অর্থাৎ এই দুটি নিফটিকে সাপোর্ট দিয়েছে নিটটিও ভালো পারফরমেন্স ছিল কিন্তু রেডে ক্লোজ হয়েছে ঠিক আছে এই হচ্ছে আজকের সেক্টর পারফরমেন্স সেখানে দেখতে পাবো আমরা এখন এখানে নিফটি ফিফটির চার্টটা ওপেন করে নিয়েছি তো নিফটি ফিফটির চার্টটা ওপেন করে এখানে দেখতে পাচ্ছি ডে ফ্রেমে একটা স্ট্রং রেড ক্যান্ডেল তৈরি করেছে একটা স্ট্রং একটা স্ট্রং রেড ক্যান্ডেল তৈরি করেছে যেটাকে যদি আমি ডে ক্যান্ডেল দেখি এটে বিয়ারিস এনকালফিং তো বিয়ারিস এনকালফিংয়ের মতো একটা ক্যান্ডেল তৈরি করেছে ঠিক আছে তো এটা থেকে আমরা একটা ধারণা করতে পারি মার্কেটের ট্রেন্ড আস্তে আস্তে চেঞ্জ হতে পারে অর্থাৎ এটা নেগেটিভ যেতে পারে আর এখন যদি আমরা এর উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিই তো উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিই সেখানে আমরা দেখব এটাকে যদি আমি এখান থেকে ডিলিট করে দিই তাহলে দেখলো উইকলি টাইম ফ্রেমে তাহলে দেখব উইকলি টাইম ফ্রেমে একটা শ্যুটিংটা একটা শ্যুটিং স্টারের মতো ক্যান্ডেল তৈরি করেছে দেখুন এখানে একটা শ্যুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে অর্থাৎ শ্যুটিং স্টার ক্যান্ডেল যদি টপে তৈরি হয় তাহলে সেখান থেকে বাজার পড়ার সম্ভাবনা অনেকটাই থাকে কিন্তু আমি বলছি না যে কালি বাজার পড়ে যাবে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে ঠিক আছে তাহলে নিফটির নেক্সট সাপোর্ট কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক যদি নিফটি এই যে লাইনটা এখানে টেনেছে এই যে লাইনটা এখানে টানা হয়েছে অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো তিরিশ তা চব্বিশ হাজার পাঁচশোর নিচে যদি নিফটি ক্লোজ করে তাহলে নিফটির নেক্সট সাপোর্ট হতে পারে চব্বিশ হাজার একশো আটাত্তর অর্থাৎ নিফটি চব্বিশ হাজার পর্যন্ত আসতে পারে আর চব্বিশ হাজার যদি নিফটি কোনোভাবে ডাউন অর্থাৎ ফল করে অর্থাৎ ব্রেক ডাউন করে যায় তাহলে নিফটির নেক্সট সাপোর্ট হতে পারে তেইশ হাজার পাঁচশো অর্থাৎ তেইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার তিনশো ঠিক আছে নিফটির নেক্সট সাপোর্ট হতে পারে তো এখন দেখার সময় নিফটি চব্বিশ হাজার পাঁচশোতে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে কি সেখান থেকে নিচে পড়ছে ঠিক আছে শুভন্ধরা আজকে মার্কেট যে পড়েছে সেই মার্কেট পড়ার পিছনে কতগুলো কারণ আমরা দেখতে পাচ্ছি স্টক মার্কেট আজকে পতনের যদি কারণকে আমি দেখি তাহলে প্রধান চারটে কারণের মধ্যে প্রথম কারণ হলো গ্লোবাল কিউজ অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট একটা নির্বাচন হচ্ছে সেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই প্রায় এগিয়ে আছে সেই হিসাবে একটা বিশ্ববাজারে খারাপ মেজাজ তৈরি হয়েছে এবং চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনার জন্য সেন্টিমেন্টটা খারাপ হয়েছে এটাই বাজার করার প্রধান মূল কারণ হিসেবে ধরা হয়েছে দ্বিতীয় যে কারণটা হচ্ছে সামনেই রয়েছে আমাদের কেন্দ্রীয় বাজেট অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে ইন্ট্রিম বাজেট পেশ হয়েছিল ভোটের আগে তারপরের পরে এই যে ভোট কেটে যাওয়ার পরে নতুন সরকারের প্রথম বাজেট এটে ঠিক আছে সেই বাজেটের দিকে এখন সাধারণ মানুষ চেয়ে বসে আছে অতএব সেই চার উপর নির্ভর করছে কী হবে তো মঙ্গলবার পেশ করা হবে সেই বাজেট অর্থাৎ এতে বিনিয়োগকারীদের কতটা উপকার হবে কতটা অপকার হবে সব কিছুই এর মধ্যে দেখা হয়েছে আশা করা যে সরকার একটা ভালো ধরনের জন বাজেট তৈরি করবে কিন্তু যদি সেটা না হয় তাহলে কি হবে বাজারের ফল করবে আর যদি সেটা আসানোরও হয় তাহলে মার্কেট অনেকটা উপরে যাবে অর্থাৎ নির্ভর করছে কি হবে সেটার উপরে বাজেটে কি হতে পারে আবার অনেকে ভাবছে যে বাজার এরপরে কি হবে না হবে কেন্দ্রীয় বাজেটের পরে কি হবে এই সতর্কতায় অনেকে প্রফিট বুকিং করছে এই প্রফিট বুকিংয়ের জন্য কী হচ্ছে মার্কেট অনেকটা নিচে পড়ে যাচ্ছে এখন যদি আপনি বিনিয়োগ করতে চান এখন যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনি এখন মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকগুলির পরিবর্তে আপনি ইটিএফে বিনিয়োগ করতে পারেন নেক্সট যে কারণ আজকে মার্কেট পড়ার পিছনে সেটা হচ্ছে আইটি বিভ্রাট অর্থাৎ মাইক্রোসফটের কিছু সমস্যা দেখা গেছিল আজকে মাইক্রোসফটের সমস্যার জন্য আজকে সব ধরনের অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে গেছিলো সারা বিশ্বে বিভিন্ন ডিভাইসগুলো আজকে বিপর্যস্ত হয়ে যায় যার জন্যে কি হয়েছে ভারতীয় শিল্পে বহুত ব্যাঘাত ঘটে তার সঙ্গে সঙ্গে স্টক মার্কেটেরও বহুত প্রবলেম হয়েছিল যেমন বাইসেল অর্ডার বুক হচ্ছিল না কিছু কিছু ব্রোকার যেমন কোন কোন ব্রোকারগুলো আমরা দেখে নিচ্ছি এখানে কিছু কিছু ব্রোকার আছে যে ব্রোকারগুলোতে আজকে বাইসেল অর্ডার প্রবলেম হয়েছে ঠিক আছে বাইসেল অর্ডার হয়নি ঠিকঠাক বাইসেল অর্ডার হয়নি তার মধ্যে আছে যেমন আইআইএফএল সিকিউরিটিস অ্যাঞ্জেল ওয়ান ফাইভ পয়সা ফ্ল্যাগিং গ্লিচেস এইসব ব্রোকারগুলিতে আজকে ঠিকঠাক ট্রেড হয়নি অর্থাৎ বাই অ্যান্ড সেল মতো হয়নি ঠিক আছে যদি এইটাও কারণ হতে পারে আজকে মার্কেট পড়ার পিছনে আর বাজার পড়ার পিছনে লাস্ট যে কারণটা সেটা হচ্ছে ওভারভ্যালুয়েশান আমরা নিফটি ফিফটি যদি দু বছরের এভারেজ প্রাইস অর্থাৎ এভারেজ যদি পি রেশিও দেখি এভারেজ পিরিয় রেশিও কত আমরা নিফটি ফিফটির দু বছরের এভারেজ পিরিয় রেশিও টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন সেই জায়গায় নিফটি ফিফটির বর্তমান পি রেশিও টোয়েন্টি সেই জন্যে মার্কেট অনেকটা পড়তে পড়েছে বলে মনে করা হয় এছাড়া প্রাইস টু বুক রেশিও পিবি রেশিও ফোর বর্তমানে যেটে দু বছরের এভারেজ ফোর পয়েন্ট ওয়ান সেই হিসেবে সেই হিসেবে মার্কেট অনেকটা ওভার ওভারভ্যালুড সেই কারণেও মার্কেট আজকে পতনের কারণ বলে অনেকে মনে করছে ঠিক আছে তো বন্ধুরা এই পতন শুধু আমাদের মার্কেটের জন্য নয় বিশ্ববাজারের মার্কেটের জন্য এই পতন অনেকটা কাজ করবে সো বন্ধুরা আমরা যদি আমেরিকান মার্কেটের ডাউজনসের চার্ট যদি দেখি সেখানেও আমরা কি দেখতে পাবো সেখানেও মার্কেট ওপেন হওয়ার পরে আজকে প্রায় ওয়ান পার্সেন্টের মতো পড়েছে অর্থাৎ তিনশো সাতাত্তর পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রায় দেখতে গেলে কতটা পড়েছে মার্কেট আমেরিকান মার্কেটও প্রায় জিরো পয়েন্ট নাইন এইট প্রায় ওয়ান পার্সেন্টের মতো পড়েছে ঠিক আছে সো এটা একটা গ্লোবাল কিউজ এতে এত ভয় পাওয়ার আমার মনে খুব একটা কারণ নেই আর যেটুকু এসছে সেটা সামনে বাজেটের দিকে লক্ষ্য করে প্রফিট বুকিং আসছে সো বন্ধুরা যদি আপনাদের কোনো পজিশান থেকে থাকে সুইং ট্রেডিংয়ের জন্য অতএব অবশ্যই স্টপ লস লাগিয়ে রাখুন অযথা নিজের লস কম করতে থাকুন যদি আবার অপরচুনিটি আসে আবার ভিডিও বানিয়ে দেবো ভিডিও বানালে সেখানে আপনারা আবার এন্ট্রি নিতে পারেন তো এখন কিছুটা মার্কেট থেকে দূরে থাকাই ভালো কারণ এখন সামনের দিনে মার্কেট অনেকটা ওভারভ্যালুড হয়ে গেছে কি হবে আমরা নিজেরাও বুঝতে পারছি না তো কিছুটা অপেক্ষা করে ভালো এখন যদি আপনি ইনভেস্ট করতে চান অবশ্যই এসআইপি মোডে যে স্টকগুলো পড়েছে সেই স্টকে ইনভেস্ট করতে পারেন আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো দু তিনটে স্টক ভালো ভালো স্টকের যাতে আপনি ইনভেস্ট করতে পারেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন